শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ বড় ও আধুনিক সজ্জায় সজ্জিত একটি মসজিদ। দেশটির রাজধানী আবুধাবিতে অবস্থিত মসজিদটির নামকরণ করা হয় প্রথম আমির শেখ জায়েদ বিন আল নাহিয়ানের নামে। তিনি মসজিদটি করার পরিকল্পনা করেন। মসজিদ নির্মাণের ডিজাইন নকশা নির্দেশনাও ছিল তারই। তিনি তার কবর মসজিদে করার ইচ্ছে পোষণ করেন। 2004 সালে তিনি ইন্তেকার করলে মসজিদ চত্বরে তাকে কবর দেয়া হয়। আরব আমিরাত ছোট বড় বিভিন্ন স্থাপত্যের জন্য বিখ্যাত, তার মধ্যে অন্যতম এই গ্র্যান্ড মসজিদ। নির্মাণ কাজ আবুধাবির জাঁকজমকপূর্ণ এই মসজিদটি তৈরির কাজ শুরু হয় 1996 সালে। প্রায় $545 মিলিয়ন এবং 12 বছর সময় লাগে মসজিদটির কাজ শেষ করতে। বর্তমান বিশ্বের তৃতীয় বৃহত্তম এই মসজিদটির আয়তন 22,412 বর্গমিটার, প্রায় 4টি ফুটবল মাঠের সমান। 38টি প্রখ্যাত ঠিকাদারি কোম্পানির 3,000 দক্ষ কর্মী এ মসজিদ নির্মাণ করেন। ইটালি, জার্মানি, মরক্কো, পাকিস্তান, ভারত, তুরস্ক, মালয়েশিয়া, ইরান, চীন, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, গ্রিস ও সংযুক্ত আরব আমিরাত সহ অনেক দেশের নির্মাণ সামগ্রীতে নির্মাণ করা হয় এ মসজিদ। শেখ জায়েদ মসজিদের নকশায় মুঘল এবং মরিস মসজিদ গম্বুজ বিন্যাস ও ফ্লোর বিন্যাসে বাদশাহী লাহোরে মসজিদ, মিনারে দ্বিতীয় হাসান মসজিদ মরক্কোর প্রভাব রয়েছে। দর্শনীয় স্থান গ্র্যান্ড মসজিদ। নান্দনিক এই মসজিদটি পর্যটকদের কাছেও প্রিয় একটি স্থান। 2019 সালের প্রথম 6 মাসে প্রায় 40 লাখ দর্শক পরিদর্শন করেন মসজিদটি। 2018 সালে ভ্রমণ বিষয়ক ওয়েবসাইট ট্রিপ অ্যাডভাইজারের করা র্যাঙ্কিংয়ে তৃতীয় জনপ্রিয় স্থাপনা হিসেবে উঠে আসে মসজিদটির নাম। মসজিদটি দেখার জন্য কোনো টিকিট কাটতে হয় না। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। রাত 9টার পরে আর কোনো দর্শনার্থী মসজিদটিতে প্রবেশ করতে পারেন না। শুক্রবারে জুমার নামাজের জন্য দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়া হয় বিকেল 4:30 থেকে। কোনো প্রকার ফি ছাড়াই একজন গাইড আপনাকে ঘুরিয়ে দেখাবেন পুরো মসজিদটি। বিকেল 5টা থেকে শুরু হয় আলোকসজ্জা। সূর্যাস্তের পর মসজিদটির আলোকসজ্জা আপনার চোখ জুড়িয়ে দেবে। দিনের বেলায় দেখার চেয়ে সন্ধ্যার পর দেখা মসজিদটি সম্পূর্ণ ভিন্ন। ইসলামী সংস্কৃতি ও ইবাদতগার শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম এই মসজিদের মাধ্যমে পরিচালনা করা হয়। আধুনিক ও ইসলামী বইয়ের এক অনন্য সংগ্রহশালা রয়েছে গ্র্যান্ড জায়েদ মসজিদের লাইব্রেরিতে। ইসলামী বিশ্বের বৈচিত্র্য ও সংযুক্ত আরব আমিরাতের ঐতিহ্য ফুটিয়ে তুলতে সংগ্রহ করা হয়েছে আরবি, ইংরেজি, ফরাসি, ইটালীয়, স্পেনীয়, জার্মান ও কোরিয়া সহ বিভিন্ন ভাষার বই। মসজিদের প্রধান হলের ধারণ ক্ষমতা 7,000, সঙ্গেই রয়েছে 2টি ইবাদতের স্থান যার ধারণ ক্ষমতা 1,500। নারীদের জন্য আলাদা ইবাদতের স্থান রয়েছে। ইবাদতের স্থান ও আঙ্গিনা মিলিয়ে 40,000 মানুষ একত্রে নামাজ পড়তে পারে। জুম্মা ও ঈদে সর্বমোট 1.5 থেকে 2 লাখ মুসল্লি নামাজ আদায় করেন এ মসজিদে। প্রতিদিন নানা ধর্মের নারী পুরুষের সমাগম ঘটে মসজিদটিতে। অমুসলিম নারীদেরও মসজিদে ঢোকার সুযোগ দেয়া হয়। পর্যটকদের জন্য শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।